বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ উত্তর দক্ষিণ এবং শহর কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি এবং আমার প্রিয় সহকর্মী নেতৃবৃন্দ, বিভিন্ন অঞ্চল থেকে আগত সহযোগ ভাই ও বোনেরা, আপনাদের অক্লান্ত পরিশ্রম এবং সাহসিকতার কারণে আজকে সকল বাধা বিপত্তি অতিক্রম করে আপনারা একটি সফল প্রতিবাদ সভা এই শহরের বুকে অনুষ্ঠিত করেছেন। আমার ডাইনে বয়ে বা সামনে চোখে যতদূর দেখছি তার চেয়ে বেশি আছে তার বাইরে শহরের আনাচে কানাচে। আমরা যদি বলি এই মুহূর্তে ময়মনসিংহ শহর অচল, অচল হয়ে যাবে। আমরা যদি বলি হালুয়াঘাট থেকে টঙ্গী পর্যন্ত কোনো গাড়ি যাবে না, বন্ধ হবে না? আমরা ইচ্ছা করে রাস্তাঘাট বন্ধ করে দিতে পারি। কেন বলছি ভাই, আমাদের কিন্তু নাম স্লোগানের দিন শেষ, এখন প্রতিবাদটা কেন? ঈদের দিন, ঈদের পরের দিন বিভিন্ন স্থানে আমাদের নেতৃবৃন্দের বাসা আক্রমণ করা হয়েছে। কার বাসা আক্রমণ করা হয়েছে আপনারা শুনেছেন? আমাদের নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ফেনীর ভিপি জয়নাল, বরিশালের জহিরুদ্দিন স্বপন এবং চান্দিনে আমাদের বিজদলীয় কুজুরের শরীফ দলের মহাসচিব এলডিপি জনাব রেজাউন আহমেদের উপর আমরা তার প্রতিবাদই তো আসছি। আমরা এখন আর প্রতিবাদ করব না, আমরা এখন থেকে প্রতিশোধ না নেই কমপক্ষে তো প্রতিহত করব, নাকি? যেখানে বাধা সেখানেই কিন্তু পাল্টা আক্রমণ। আমরা এখন আর মার খাব না। বাংলাদেশের সংবিধান বলে নাই নীরবে আমরা শুধু মাই খাব, সেটা পোশাকদারই হোক আর বিনা পোশাকেরই হোক। সংবিধান বলছে প্রতিবাদ করার অধিকার আমার আছে। বাংলাদেশের সংবিধান বলছে সভা সমাবেশ মিছিল করার অধিকার আমার আছে। বাংলাদেশের সংবিধান বলেছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার আমার অধিকার আছে। এটা আমার সাংবিধানিক অধিকার। আমার অধিকার আছে সরকার কোনো অপকর্ম করলে তার বিরুদ্ধে হরতাল ডাকার, ধর্মঘট ডাকার, এটা আমার সাংবিধানিক অধিকার। আর এই অধিকারে যারা হস্তক্ষেপ করে তারা বাংলাদেশের সংবিধানকে অপমানিত করে, তারা সংবিধান বিরোধী কাজ করে। আমরা কোনো সংবিধান বিরোধী কাজ করি না। মামলার একটা ভাষা আছে পুলিশে, কর্তব্য কাজে বাধা। কিসের কর্তব্য কাজটা করছেন যেটার মধ্যে আমরা বাধা দিচ্ছি? আপনারা যদি কর্তব্য কাজটা করতেন তাহলে হাজার খানিক লোক কমইল কি করে, তাদের পাওয়া যায় না কেন? আপনারা যদি অকর্তব্য কাজটা করতেন তাহলে হাজার হাজার মানুষ খুন হইল কেন? আপনারা যদি কর্তব্য কাজটা করতেন আমার দেশের শিশুরা নির্যাতিত হয় কেন? আপনারা যদি আপনাদের দায়িত্ব পালন করতেন তাহলে শিশু অপহরণ করে মা বাবার থেকে মুক্তিপণ দাবি করে কিভাবে? আপনারা যদি আপনাদের কর্তব্য কাজটা করতেন বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল এমনকি আপনার পুলিশ ডিপার্টমেন্টে যারা চাকরিরত মহিলা আছে তারা ধর্ষিতা হয় কি করে, কি করে অসম্মানিত হয়? সুতরাং আপনারা আপনাদের কর্তব্য কাজটা করেন, জনগণ আপনাদেরকে সহযোগিতা করবে। আপনাদের কাজ চোর ধরা, ডাকাত ধরা, ছিনতাইকারী ধরা,
আপনাদের কাজ শেখ হাসিনার পক্ষে রাখতে গেলে ভোটের সিল মারার না। সুতরাং আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি, আমরা সার্বভৌমত্বে বিশ্বাস করি, আমরা বাংলাদেশের সংবিধানে বিশ্বাস করি। বিশ্বাস আমরা করবই, কারণ এই স্বাধীনতা রক্তে কেনা। এই স্বাধীনতার সূচনা করছিল কে? সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশটা কিন্তু স্বপ্নে হাসিল হয় নাই, দেশটা ভাষণও স্বাধীন হয় নাই, দেশটা স্বাধীন হয়েছে কিসে? একটা যুদ্ধে। সেই যুদ্ধে রক্ত গেছে, প্রাণ গেছে, মা বোনের সম্ভব গেছে। তার মধ্যে স্বাধীন দেশে যদি আজকে ওই পাকিস্তানিদের মতো আবার মা বোনের সম্ভব অপমানিত হয়, তাহলে আমরা চুপ করে ঘরে বসে থাকতে পারি না? পারি? আমরা এই অপকর্ম দেখে বসে বসে চীনাবাদাম খাওয়ার দায়িত্ব নেই নাই। আর এই অপকর্মের প্রতিবাদ করতে নীরবে আর মার খাব না। জীবন বাঁচানোর অধিকার আমার আছে, আত্মরক্ষার অধিকার আছে। আমাকে যদি কেউ আঘাত করে, আমি আত্মরক্ষার জন্য তাকে পাল্টা আঘাত করতেই পারি। এই কথাটা, এই যে আপনারা বলছেন হুকুম না, কিসের হুকুম? বাংলাদেশের যেখানে অত্যাচার অবিচার হবে, যেখানে গণতন্ত্রের স্বপক্ষে নেতা বাড়িতে আক্রমণ হবে, যেখানে আমার একটা কর্মীর উপর আক্রমণ হবে, সেটা গোপালগঞ্জেই হোক, আর সেটা বাগেরহাটেই হোক, আর সেটা চিটাগাংয়েই হোক, সেটা বরিশালেই হোক বা এদিকেই হোক, সাথে সাথে শোনার সাথে সাথে আপনারা ঘর থেকে যেদিন এমনি ঘটনার মধ্য দিয়ে সারা দেশ থেকে সাথে সাথে আপনারা রাস্তায় নামবেন, সেদিন দিনক্ষণ তারিখ বলে দিতে পারবেন শেখ হাসিনা কবে যাবে। কিসের হুকুম নিতে হবে? দেশটা স্বাধীন আপনার, আপনি স্বাধীন দেশের নাগরিক, আপনার দেশটা যার কাছে যেন তেন মূল্যে বিক্রি করে দিবে, আর আপনি চুপ করে বসে থাকবেন? চুপ করে বসে থাকবেন? সুতরাং ডাক দেওয়ার আর প্রয়োজন নাই। যেখানে অন্যায় সেইখানে প্রতিরোধ নয়, সেই সময় সারা দেশের প্রতিরোধের দুর্বল করে তুলবেন। এইটা যেদিন শুরু করবেন, তারপর দিন যিনি অত্যাচার নির্যাতন করছেন, অনেকে বলে মিথ্যা কথা বলে, আমি বলি মিথ্যা কথা সে বলে না, আসলে সত্য কথা সে জানে না। সে কারণে একটাই সত্য, সেটা সে মিথ্যা কথা বলে, এর ছাড়া অন্য সত্য নাই। তারপরেই তার গান কণ্ঠে গান শুনবেন, ডাক দিয়াছে দয়াল আমারে, থাকবো না আর বেশি দিন তোদের মাজারে। সেই ডাক পড়ছে, এই যে মাঝে মাঝে দেখেন না দুবাই থেকে ফেরত আসে, কারা আসে? তার অপকর্মে দোসররা আসে না? এই ফেসবুক ইন্টারনেটে দেখেন না কখন কার বউ কোথায় যায়, সে কোথ থেকে ফেরত আইছে, কখন পুলিশের কোন কর্মকর্তা কোন পর্যন্ত যায়, সেখানকার হোসট খেয়ে পড়ে দেয়, ডাক্তার দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়। আরে বৃহত্তর ময়মনসিংহের সিং এর এক পাগল দেখলেন না কোথায় ফুটপাতের মধ্যে শুয়ে আছে, দেখছেন না কিনা? পুরা এদের অবস্থা দেশেও ঠাই নাই, বিদেশেও ঠাই নাই, একটাই ঠাই আছে, তোবাকাইটা যদি খালেদা জিয়ার পায়ে ধরে সালাম করে ক্ষমা চায় এবং বাংলাদেশের জনগণের অধিকার ফেরত দেওয়ার জন্য যদি সরে দাঁড়ায়, এর বাইরে কিন্তু আর কোনো বিকল্প পথ নাই। সুতরাং যা যা করার সব ফাঁকি ঝুঁকি হয়ে গেছে, কেরামতি যা তার ছিল সব কেরামতি বাস। একটুকু আগে আমি একটা নিউজ দেখলাম, পুলিশের একজন ঊর্ধ্বতন কর্তা ব্যক্তি, তিনি অ্যান্টি টেরোরিজমের প্রধান, এখন নাকি তিনি সুবিধাবাদী অর্থাৎ এসবির প্রধান, তাকে নাকি আমেরিকায় তলব করা হয়েছে কোন আদালত, আমি জানি না সত্য মিথ্যা, আমি করছি সেটাই বলছি, তাকে ডাকা হয়েছে কেন?
অভিজিৎ হত্যা কাণ্ডটা নাকি তাদের সাজানো কোন নাটকের অংশ। কয়েকদিন আগে স্বয়ং তিনি যার জামাই আবু দাবির কোর্টে মানি লন্ডারিং এর মামলায় হাজিরা যায়, সেই জামাই শাশুড়িও নাকি কয়েকদিন আগে অদৃশ্য হাজিরা দিয়ে ওবায়দুল কাদের অনেকদিন পরে ফস করে একটা তার সত্য কথা বেরিয়ে গেল। ওই ফরিদপুরের আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্য হয়েছে যে যুবলীগ আওয়ামী লীগের অনেক নেতা কর্মী মুদ্রা পাচার করছে, লুটপাট করছে, এদের দলে জায়গা দেওয়া যাবে না। আর এদের যদি দল জায়গা না দেন দিলে আওয়ামী লীগ থাকে থাকে না থাকে নাকি? কারণ কম্বলে কম্বল আসলে কম্বল থাকে থাকে না, কারণ উনি যেদিকেই তাকান ডাইনে বা সামনে ওনার পিতৃভাষায় বলছে বিদেশ থেকে যা আনি চাকার দল খায়, 60 কোটি মানুষের জন্য 8 কোটি কম্বল আনলাম, আমার কম্বল খানা গেল কোথায়? এটা তার পিতৃবাক্য। আজকে বলে আমি কি বলবো যেদিকে তাকাই সেদিকে দিকে আমার লোক। সুতরাং মানি লন্ডারিং, খুনি, ডাকাত, দখলবাদ, চাঁদাবাদ, অস্ত্রবাদ, ধর্ষণকারী যেদিকেই তাকান হাসিনা সবই আপনার। এখন সকল দায় দায়িত্ব আপনি কি বহন করবেন না আপনি পাপের প্রায়শ্চিত্ত করবেন? জনগণের কাছে ক্ষমা চেয়ে ক্ষমতা থেকে সরে দিয়ে জনগণের অধিকার, জনগণের দেশে জনগণ মালিক তাদের হাতে মালিকানা ফেরত দিবেন, এটা তো সিদ্ধান্ত নিতে হবে। কারণ প্রতিবেশীরা যতই লম্ফদম্ভ করুক বহুদিন আপনাকে বহন করিয়াছে, আর বহন করিবার শক্তি তাদের ঘাড়ে আছে এটা আমি বিশ্বাস করি না। পারবে না এই কিছু ফেরিয়ালা ঢাকার শহরে এখন ঘুরতে আছে, এই ময়মনসিংহ ঘুরতে আছে, এটা এই বড় বড় নেতাদের বাড়িতে একটু আনাগোনা করে বিভিন্ন বেশে নিবেন। 100 এমপি আসে ঝুলিতে, মানে 100 এমপি বেসবে, এমপির মালিক কে? সরকার, জনগণ? জনগণের জিনিস উনি বিক্রি করে দিল। যারা আজকে ফেরি করছে আগামী আরেকটা নাটক করার জন্য নির্বাচনের নামে, যারা আসন ভাগের কথা বলে অথচ আসনের মালিক জনগণ তারা না, এই ফেরিওয়ালাদের একটু চিহ্নিত করবেন এবং তাদের যেভাবে জবাব দেওয়ার সেভাবে আপনারা জবাব দেবেন, সেটা অবশ্যই গণতান্ত্রিক ভাবেই দিবেন। আর যারা নাকি দর কষা কষি বা কেনা বেচা করতে চায় এদেরকে একটু চিহ্নিত করবে নাকি? এই কাজটা করলে হাসিনায় পতনের অর্ধেক কাজ হয়ে যাবে, বাকিটা তাকে এমনি যেত। আমরা এই সকল রাজনৈতিক দল একটা কথাই তো বলছে, এই সরকারের অধীনে কোনো সুস্থ নির্বাচন হয় না, হবে না। আমরা যদি নির্বাচন না করি ইভিএম লে ওই বঙ্গোপসাগরে ঝাঁপ দিতে হবে, অনেক হয় ইভিএমে ভোট করুন না, আর আমরা তো ভোটেই করুন না, আবার ইভিএমের সরকার। আমরা যদি ভোট না করি তাহলে ইভিএম কোনো কাজে রাখবো? আমরা যদি ভোট না করি রাতে কি দিনের ভোট কাটতে পারবো? এই পোশাক পরে আমরা যদি খেলায় অংশ না বিনা কি খেলায় শূন্য মাঠে গোল দিবে? ভোটও হইতে দেবে না বাংলাদেশের জনগণ, আমরা তো দেবই না নাকি? তাকে তাকে দেখুন আর বলবো যে ভোট কেটে নিয়ে গেল, আমার বলার কিছু ছিল না, চেয়ে চেয়ে দেখলাম না, বাংলাদেশের জনগণ চেয়ে চেয়ে সবসময় দেখেন না, একটা সময় ঘুরে দাঁড়ায়, সেই ঘুরে দাঁড়ানোর সময় নেই এখন। আমাদের নেত্রী কে, তিনি কোথায় বন্দি? তার বর্তমানে দলের নেতৃত্ব কে দিচ্ছেন?
তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান। তিনি এখন নেতৃত্ব দিচ্ছেন। তিনি আপনাদের কি বলছেন? ফয়সালা হবে কোন পথে? রাজপথে। রাজপথের ফয়সালাটাই তো আমাদের রাজপথিত করতে হবে নাকি? আর যারা যারা আমাদের দল থেকে আগামী দিন নির্বাচন করতে চান, আবার সুষ্ঠু নির্বাচন হলে তাদেরকে বলবো যার যার এলাকায় নেত্রী কর্মী নেতা কর্মীদের নিয়ে দুর্গ করে তুলে তারা মহল্লায় আপনারা যুবক বিজয় ছাত্র বিজয় করে তুলুন, আর নীরবে কোনো অত্যাচার সহ্য করবেন না। সুতরাং প্রতিবাদের ভাষা যারা বোঝে না তাদেরকে প্রতিরোধ করতে হয়। দেশটা যেহেতু কারো বাবার স্বপ্নে আসে নাই অথবা ভাষণে আসে নাই, যুদ্ধ করে দেশটা হয়েছে, আমাদের যুদ্ধ করে দেশটা রক্ষা করতে হবে। শ্রীলঙ্কার ঘটনায় তোমায় নিতে ভাই বন্ধ করে দয়া করে, তোমাদের স্লোগান থাকছে বেশি শুনতে চাই কথাবার্তা, একটু দয়া করে বন্ধ করো ভাই। ধন্যবাদ, অনেক স্লোগান দিচ্ছ, আবার দিবা। আমি আবার বলছি স্লোগানের সময় শেষ, জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হবে নাকি? শ্রীলঙ্কায় ঘটনা ঘটলো তাই না? চলমান কেন ঘটলো কারণটা জানেন? শ্রীলঙ্কার যে সরকারের ভিতরে ঘটলো, এই শ্রীলঙ্কা কিন্তু আরো 15 বছর আগে মধ্যম আয়ের দেশ। এই শ্রীলঙ্কা কিন্তু শতকরা 100 জন শিক্ষিত। এই শ্রীলঙ্কা কিন্তু একটা উন্নত দেশ, সচ্ছল দেশ। একটা সরকার রাজা রাকোস, তিনি এবং তার বংশধররা মিলা লুটপাট করার মধ্য দিয়ে বিদেশের মধ্যে বাজার করছে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে সেই মুদ্রা বাজার হয়েছে। এই তো শ্রীলঙ্কার মানুষ লাফায় উঠল। আপনারা ফেসবুক দেখেন, ইন্টারনেটের মাধ্যমে দেখছেন মন্ত্রীগুলোর কি দশা, এমপিগুলোর কি দশা। হ্যাঁ, বকের কাটা গোছে দশা, তার চেয়ে বেশি খারাপ দশা হলো তাদের। আমার মনে হয় সুশিক্ষা এখান থেকে অভিজ্ঞতাটা আমরা চাই না বাংলাদেশে শ্রীলঙ্কা হোক, আমরা চাই মানামানে কেটে পড়েন, দেশটা জনগণের জনগণের কাছে ফেরত দেন। কারণ লুটপাটে মাত্র 10 লক্ষ কোটি টাকা, যেটা মুদ্রা পাচারের মধ্য দিয়ে হিসাব পাওয়া যায়, আর যেটা দেশে আছে লুটপাটের টাকা আছে তার তো পরিমাণ কত আমরা জানি না, তার পরিমাণ কত আমরা জানি না। যাদের রিক্সায় চড়ার ভাড়া ছিল না, তারা পাগারও চালায় জনগণের সামনে দিয়ে আস্তে আস্তে বাড়ি যায়, ঠিক কিনা? আমেরিকায় 6,46,000 কোটি টাকা গেছে। এই টাকা যদি বাজপ্ত হয় কার টাকা? জনগণের টাকা। এই যে টাকাগুলো পাচার হইল দেশে থাকলো না, এই টাকাগুলো কোথায় পাওয়া গেল? কোথায় পাওয়া গেল? ওই যে পদ্মা সেতুর থেকে, বড় বড় ব্রিজ কালভার থেকে, বড় বড় রাস্তা থেকে, মেগা প্রজেক্ট বিদ্যুৎ থেকে। আপনি আমি পাহাড়দার কতক্ষণ রাখো, জনগণ কেন স্যার আজকে জিনিসপত্রের দাম কেন, কি কারণে হয়েছে? বিদ্যুতে যে লুটপাটটা হয়েছে এখন বিদ্যুতের দাম বাড়ায় আপনার আমার থেকে নিচ্ছে নাকি? বিদ্যুতের দাম বাড়লে ধানের দাম বাড়বো না? বাড়বে তো, যে কোনো জিনিস উৎপাদনে করতে গেলে তার দাম বাড়বে, গ্যাসের দাম বৃদ্ধি, ঠিক? তাহলে পানি সেটা বেশি থাকে। ময়মনসিংহে শুনলাম যে ধান কাটলে 1500 টাকা রোজের নিচে একটা কামলা পাওয়া যায় না, অথচ ধানের সর্বোচ্চ মূল্য 700 টাকা। তার মানে 2 গুণেরও বেশি ধান বিক্রি করলে একটা কামলা পাওয়া যায়। তাহলে আপনি কম দামে খাবেন করতে গেলে কিভাবে খাবেন? এই অবস্থার মধ্যে আরেকটা আছে,
এই যে লুটপাট করছে, এটা বিদেশি ঋণের টাকা না, আমার টাকা না, এই টাকা সুদ নাই, দুই বছর পর আসুন দেন বা না দেন সুদ দিতে হবে না, কোথেকে দিবেন? সুতরাং আমি বলছি এখানে বসে এখন তো 670 টাকায় চাল পান, দুই বছর পরে 300 টাকা সেরেও চাল পাবেন। রাজা বেগুন খান এটা ওইসব মনা গোপালগঞ্জের মানুষ খুব নদা বেগুন খাইছে ওই অভিজ্ঞতার আলোকে বলছেন, তারও কোনো কাঁঠালে যে আম সত্য হয় না উনি জানে না, জানে জানে না। আর রাত্রিবেলা পুলিশ দিয়া ভোট কাটার নাম যে গণতন্ত্র না সেটা বোধ হয় উনি জানে না। জনগণের টাকা লুটপাট করার মধ্য দিয়ে ওই উন্নয়নের গান শুনালে যে জনগণ খেপে যায় সেটা তিনি বোঝেন না। এই যে আমাদের ডাক্তার রিটন বলছে কানে কম শুনে, এটা তো নতুন কথা না, ওয়ান ইলেভেন শুনছে, চোখে নাকি কম দেখে, কিন্তু এই যে লুটপাটের টাকা ঘুরে গেছে একটু চোখে দেখে নাই, ওনার আত্মীয় স্বজন নাই বলে এবারে কানে শুনে নাই, ঠিক কিনা? সেই কারণে এই যে ওনাকে যে রং হ্যান্ডেড বলা হয়েছিল এইটা আমাকে সর্বপ্রথম যখন জেলখানায় নেওয়া হয়েছিল সেই জেলে নেওয়ার কারণে সরকারের 1 লক্ষ টাকা জরিমানা হয়েছিল, তখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী আদালতে রায় সম্বন্ধে কটূক্তি করেছিল, সেই রায়ে সরকারের 1 লক্ষ টাকা জরিমানা হয় এবং এই কটূক্তির করার কারণে অ্যাপিলেট ডিভিশনে আপনার তাকে সিম্পলি রং হেডেড বলা হয়েছে। আর রং হেডেড এর মানে যদি আপনি বিশ্লেষণ করে যদি তার ভোটের অধিকারই নাই, পাগল পাগল আমি এদের কিন্তু ভোটের অধিকার থাকে না। সুতরাং আজকে হয়তো পার্লামেন্ট মাত্রাটা বাইরে গেছে, এই কয়েকদিন আগে বললো না আর কোনো বাধা নাই সমাবেশে, তারপর দিনই কিন্তু ডক্টর মোশাররফের বাড়িতে হামলা হলো। সুতরাং সে যেটা ভাববে করবে তার উল্টাটা ভাবা প্রস্তুতি নিতে, কারণ এরা যা বলে তা করে না আর যা করে সেটা কিন্তু ওরা আগাম বলে না, ঠিক? সেই কারণেই আপনাদের এই পরিশ্রম যদি মনে করেন একটা বিরাট সমাবেশ হইল, খুব আনন্দ, রাস্তাঘাটে অনেক মানুষ একটু সালাম টালাম দিলাম, বললেন আপনার দায়িত্ব শেষ না, এখান থেকে শুরু। এই ময়মনসিংহে যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা উপস্থিত হইতে পারেন নাই নানা কারণে, এখান থেকে যাত্রা শুরু, নির্দেশ নয়, যেখানে যখন ঘটবে সাথে সাথে নেমে পড়বে, এইটাই নির্দেশ। সুতরাং আজকে আবার মাঝে মাঝে কবে প্রধানমন্ত্রী লোকেটা কি দরদ, আমি একদিন বলছিলাম আর সাংবাদিকরা প্রশ্ন করছিল দেশ দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হইতে পারে তার সে একটা অযোগ্য লোকের নাম বলেন যে বিরতি করে, আমি খালেদা জিয়া তার একটা মানে দাঁড়িয়ে দিলাম নাকি বাড়িয়ে দিলাম, একটা লোকের নাম বলেন যে তার সে অযোগ্য সে দেশ পরিচালনা করতে পারবে না। হ্যাঁ আমাদের অযোগ্যতা আছে, আমরা মিথ্যা কথা বলতে পারি না, আমরা খুন করতে পারি না, আমরা দিনের পর কাটতে কাটতে পারি না, আমাদের তো অভিজ্ঞতার একটু ত্রুটি আছে, দক্ষতার ত্রুটি আছে, আমরা চুরি করতে পারি না, আমরা বিদেশের মুদ্রা পাচার করতে পারি না, আমরা পাচার করে 32 দাঁত ভাগ করে খিলখিল করে হাসতেও পারি না, তা আমাদের তো ত্রুটি শেষ নয়। এগুলো তো এই গুণগুলো তো ওনার সব আছে আমরা জানি, এত গুণবুদ্ধিতে তো আর আমরা বহন করতে পারছি না, বাংলাদেশের মানুষ আর বহন করতে পারছে না, বাংলাদেশের ঘাড়ে আর মানুষের ঘাড়ে শক্তি নাই, তারা এখন একটু সুজয়ে দাঁড়াইতে চায়, হালকা হইতে চায়, পাতলা হইতে চায়, ঘাড়ের থেকে এই বোঝাটার নামায়, ঠিক? সেই জন্য আমি বলবো আপনারা আপনাদের প্রস্তুতি আছে নেন, রক্ত দিব, রক্ত দিই নাই কেমন এই ছেলেমেয়েগুলো মারা গেল নাকি জীবন দিব, আমরা পঙ্গু হই নাই, আমাদের ছেলেপেলেরা পাই নাই বলে জেলে যাব, আমরা জেলে যাই নাই, আমাদের লোকটা ঘুমোচ্ছে না, সুতরাং আমরা যেটা করি সেটা করি তো, আমাদের নতুন করে যে শপথ নেওয়ার কিছু নাই। আর যারা অস্ত্র হাতে আমাদের তাক করতেছেন তাদের উদ্দেশ্যে বলবো, আজ থেকে 50 বছর আগে পৃথিবীর খুব দক্ষ সেনাবাহিনী পাকিস্তানের আমাদের মতো অদক্ষ যুবকরা তাদেরকে পরাস্ত করছি, এই কথাটা মাথায় রাখতে হবে, বাংলাদেশের মানুষ ভীতু নয়, এত ভীতু নয়।
সেই কারণে আজকে আমরা সর্বদিক দিয়ে প্রস্তুত থাকব সে মাথা বিক্রি করছে তাকটা করুক কিন্তু আমরা তো দেশটা বিক্রি করতে যাব না 18 কোটি মানুষ তো তাই বলে অন্যের কাছে মাথা বিক্রি করবেন না আর আমার দেশে সরকার থাকবে কি সরকারে আসবে এটা ডিসাইড করবে কি বাংলাদেশের মানুষ ওই বন্ধু এসে তারা নিশ্চিত করব ডিসাইড করব এর জন্য তো 71 সালে আমরা যুদ্ধ করি না এই জন্য তারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করি নাই নাকি সুতরাং সহযোগিতা করেছেন যুদ্ধের সময় আমরা কৃতজ্ঞ আমরা সবসময় মনে রাখব আপনাদের বন্ধুত্ব আমাদের অনিবার্য দরকার কিন্তু বন্ধুত্ব বন্ধ থাকা ভালো কৃতিত্ব করতে আসলে আমরা তো মানতে পারবো না পারবো দিল্লি থেকে মানসিংহ পরাজিত হয়েছিল কোথায় এই 11 সিন্ধু নদীর পার হোসেনপুর পাকুন্দে ঠিক আছে তার কাছে ইসাকার কাছে সুতরাং এই বাংলার মানুষ কখনো পদানত করে নাই ইতিহাস তার সাক্ষী সেই জন্য দেশটা আমাদের সমস্যা আমাদের সমাধান আমাদেরকে করতে হবে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য গণতান্ত্রিক বিশ্বের কাছে আমরা অনুরোধ করব তোমরা ভূমিকা রাখো বিএনপিকে ক্ষমতা আনার জন্য কোন দেশের স্বীকৃতি আমাদের প্রয়োজন নাই কোন দেশের না আমাদের প্রয়োজন গণতান্ত্রিক বিশ্বের সদস্য হিসেবে আমাদের দেশে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য একটি গণতান্ত্রিক পরিবেশের জন্য আপনারা আমাদের পাশে থাকুন ভোটে জয়লাভ করানোর জন্য বিএনপির পাশে তারেক রহমানের পাশে খালেদা জিয়ার পাশে কারো থাকতে হবে না কারোর সাথে চুক্তিও করতে হবে না কিসের বিনিময়ে কি দিব আর প্রতিবেশীদের বলব ভোটটা হইতে দেন ভোটের পর বিএনপি সরকার আসবে আপনাদের কি কি কথা আছে সেটা বলেন তখন আপনাদের সাথে আমাদের বন্ধুত্বটা থাকবেই থাকবে না এইটা নিয়ে আলাপ করেন আমি তো আবার বলছি আমাদের প্রতিবেশী সহ সকল বিশ্বের সকল গণতান্ত্রিক দেশের সাথে আমাদের বন্ধুত্ব অনিবার্য কিন্তু আমরা কারো কৃতিত্ব মানতে রাজি না আমরা বন্ধুত্ব চাই সৎ প্রতিবেশী সুলভ বন্ধুত্ব চাই নাকি বর্ডারে মানুষ মরবে ফেলানিরা কালের তালে ঝুলবে আমরা কোনো কথা বলতে পারবো না বিডিআর এর 56 জন চোখর সেনাপ্রধান সেনা কর্মকর্তা মারা যাব তার বিচার হবে না তাদের বিচার করতে পারবো না এটার জন্য তো আমরা এই দাসত্ব মেনে নিতে পারবো না সে কারণেই এই লুটপাট এবং লুণ্ঠনকারীর সাথে বন্ধুত্ব রাখলে বাংলাদেশের সাথে বন্ধুত্ব হারাতে হবে সোজা কথা আর বাংলাদেশের মানুষের সাথে বাংলাদেশের সাথে যদি কেউ বন্ধুত্ব রাখতে চান তাহলে বাংলাদেশের মানুষের চোখের ভাষা বুঝতে চেষ্টা করেন তাদের মনের কথা বুঝতে চেষ্টা করেন হাসিনাকে সন্তুষ্ট করে বাংলাদেশের সাথে বন্ধুত্ব বেশি দিন টিকে থাকতে পারবে না কারণ দেশটা কারো পৈতৃক সম্পত্তি না কেউ আরেক সূত্রে দেশের মালিক হয় নাই নাকি যার বাবার স্বপ্ন তার থাকুক বারবার বলুক আমি আজকে বলছি 50 বছর আগে আমি পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করে দেশ স্বাধীন করেছি কার কাকে জিয়াউর রহমানের কাকে এটা তো মিথ্যা কথা না সুতরাং জিয়াউর রহমানের কাকে দেশ স্বাধীন হয়েছে আবার যখন বাকশাল হয়েছে আবার জিয়াউর রহমান 7ই নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে জনগণের সামনে আমরা যে ভাষণ দিচ্ছে সেটা হলো 6 সেকেন্ডের কথা তাহলে দেখেন একটা নেতা আবার সেই বৌদ্ধ গণতন্ত্রের স্বপ্ন দেখাইছে আর উন্নয়ন টুন্নয়ন ইত্যাদি এগুলি বাদ দেন এমন কোন উন্নয়ন হয় নাই যেটা জিয়াউর রহমান শুরু করে নাই বাংলাদেশে হ্যাঁ জিয়াউর রহমান মুদ্রা পাচার করে নাই মানুষ পাচার করে নাই এগুলি আপনি বুঝছেন কিন্তু যদি জনগণ কৃতিত্ব দিতে চাই দিতেই পারে আপনাকে সেটার জন্য আমাদের কোনো সিদ্ধান্ত নেই এটা জনগণ সিদ্ধান্ত নেবে আর এই গণতন্ত্র যখন এরশাদের ফুটের তলায় যায় তখন কি আসলো খালেদা জিয়া আসছে পথে পথে ঘুরছে আপনাদের সাথে 9 বছর লড়াই করে গণতন্ত্র পুনরুদ্ধার করে নাই সংসদীয়
সরকার পদ্ধতি তিনি উপহার দেন নাই। তাহলে জিয়াউর রহমানের ডাকে স্বাধীন খালেদা জিয়ার নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র, আজকে গণতন্ত্র ইতিহাসে যে মত নিখুঁত, তাদের এই যোগ্য উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে আরেকটা যুদ্ধ হবে, যেই যুদ্ধে একটা বাংলাদেশ মানে কি আমরা যেই বাংলাদেশ দেখার জন্য যুদ্ধ করছি সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত করব। সবাইকে ধন্যবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আবার বলছি, এই সবার মধ্য দিয়ে আমাদের দায়িত্ব শেষ না, এই সবার মধ্য দিয়ে সারা দেশে আমাদের আন্দোলনের যাত্রা শুরু মাত্র। ভালো থাকবেন।